এটা বৌরে বাজান, হ্যাঁ তুই আমার বাড়িতে যে কালামি আসলো, কালামিয়ার মাইয়া কি অন্যায় করছিল? হ্যাঁ ও তো ওইটা বেশি কালা, তুই কেমনি করলি এটা? ডাক দিয়ে তো না করলে দেখ আসলে বাড়িতে। এটা হতে পারে না যে ও আমাকে পছন্দ করে বিয়ে করেছে। এখন কোনো কথা শুনতে চাই না বাবা, ওই নাতি কান্না কাইন্দা কোনো লাভ নাই, সিধা আমার বাড়ি থেকে বাইরে যাও। আমি কালো বলে কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। যে আমাকে নতুন করে বিয়ে স্বপ্ন দেখালো সেও আমাকে ছেড়ে যখন চলে গেছে, আমি আর বাঁচতে চাই না। আমি কালো বলে আমাকে কেউ পছন্দ করে না, সবাই আমাকে ঘৃণা করে। এই জন্য তুমি আত্মহত্যা করবা? আত্মহত্যা মহাপাপ তুমি জানো না? বারবার আমার বিয়ে ভেঙে যাচ্ছে, সবাই আমাকে কলঙ্কিনী বলছে, অপায়া বলছে, আমাকে কেউ পছন্দ করে না, আমাকে কেউ বিয়ে করবে না। তুমি ধৈর্য ধরো, দেখো ভালো একটা ছেলে তোমাকে বিয়ে করবে। তুমি যদি কোনো আপত্তি না করো আমি তোমাকে বিয়ে করবো, তুমি রাজি? কি বলছি দোস্ত, তোর মাথা ঠিক আছে তো? ঠিক আছে দোস্ত। তোর বাবা মানবে তো? সেটা পরে দেখা যাবে, মানবে না মানবে। তুমি রাজি আছো? সত্যি বলছি? হ্যাঁ সত্যি বলছি, আমি বিয়ে করবো তোমাকে এই মুহূর্তে এখন। আরে হুনো, ওই বউ দেখে আমি তো খুশি হবো মামু। ওই যে দেখো ও খুশি হইতাছে, ছোট্ট বাচ্চা খুশি। চলো ঘরে চলো, কথা যদি না মেনে নেয়? পাগল আমি আছি না, সব আমি দেখবো। ঠিক তো? হ্যাঁ একশো বার ঠিক। আচ্ছা ঠিক আছে, ওকে চলো। আম্মু, আম্মু, এটা কারে লইছস? এটা তোমার বৌমা। এটা বৌমা? এটা দি হিন্দু গো কালীমা। এই
মা তুমি অপমান করে শুরু করলা যা বলার আমার বলো আমি ওর পছন্দ করে বিয়ে করছি ওর কোনো দোষ নাই তুমি ওর পছন্দ করছো জি মা দেও দেও হিন্দু গো কালী মা লই আইছে কে রাইগা তোমার বলাই বিয়ে করছে এটা বলে বউ এটা বউরে বাজা হ্যাঁ তে আমার বাইতে যে কালামি আসলো কালামের মাইয়া কি অন্যায় করছিল হ্যাঁ ও তো ওটা চেয়ে বেশি গালা তুই কেমনে করলি এটা ওর কোনো দোষ নাই বাবা ওর আমি পছন্দ করে বিয়ে করছি আই সরি তুই আমার পোলারে কেমনে পড়াইছস কি খাইছস কি খাওয়াই আমার পোলারে পাগল করছে তোর এটা পছন্দ হইলো আই হায় রে কত মাইয়া দেখাইলাম হেরি তোর পছন্দ হয় নাই আমি আমি এই বলে থাকতে পারলাম না রে বাবা আমি মা শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছিলাম এই কারণে আজকে এই কাম করলি তুই বাবা তুমি ওকে মেনে না কোনোদিনও না কোনোদিনও না যে মায়া তোর জন্য ঠিক করেছিলাম ওই মায়ার জুতা পরিষ্কার করার মতো নাই মায়া বাবা ও যদি তোমার মেয়ে হতো কি করতে তুমি চলে দিতে পারতে আমার বোন হলে ওরে কাইটা ভাষা দিতাম না বাবা এটা বলিও না অহংকার করো না বাবা চল ঘর চল কত সুন্দর শিক্ষিত না উনি ওর পছন্দ করে না ওই যে তলে তলে এরকম করবো আমি তো জীবনে কল্পনাও করি নাই বাবা যা বলেছে হ্যাঁ রাগ করেন ওনাদের কথা ঠিক আছে ওরা নিজে নিজে কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে ঠিক আছে আমার দিকে তাকিয়ে একটু মিস করো কেমন আমি ওনাদের কথা রাগ করিনি তাছাড়া বাবা মা তো সন্তানের ভালোই চায় আমরা তো অন্যায় করছিলাম সেই জন্যই এই কথাগুলো বলছি আমি কিছু মনে করি লক্ষ্মী বউ আমার শুনো এক কাম করি আমি পোলা তার ফালাই দেওয়া যাইব না ওরে কোনো কাজের কথা কই দূরে পাঠায় তো দেখো মাইয়া রে কেমনে বিদায় করি পারি কথাটা খারাপ তো নাই ডাক দাও এ বাজান বাজান জি বাবা আসতেছি তুমি একটু বসো হ্যাঁ আমি আসতেছি তুই যে কাজটা করলি তুই একবার ভাবলি না যে আমি সমাজের মধ্যে কি এমনি মুখ দাম মানুষ জন আইব দলে দলে হাই হাই আজ ঘর মিয়া কলা বিয়া করে আনছে দেহার জন্য আইব আয় দেখবো এইটা পাতিলের কালাটা হ্যাঁ কেমনি কি করলি তুই এই তোর সত্যরা কত কিছু খাওয়াইছে নাকি টাকা বান্ধি দিয়েছে কোনটা তুই তো আমার কাছে একটু কইতে পারতি আমার তো একটু জানাইতে পারতি আচ্ছা হল ডাকা এতটা জানবার লাভ নেই বগুই পাশের রুমে বাবা আচ্ছা আমার একটা কথা শোন তুই এখন বাসা থেকে বাইরে যাবি তোর মামার বাড়িতে যাবি দুই দিন হয়ে থাই যাবি আমি ওর মামা বলে ডাকা এক কথা তোর কমুনি ফাইনাল করো তুই যাবি আমি এখন ওর লোক দেখা করবি না যা আমার পোলারে কি খাওয়াই পাগল করছে না মা
এসব আপনি কি বলছেন? এই থামো, আমার কথা দাও। এই নীলজ্জের মতো যে আমার বাড়িতে আইলি, তোর মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কেউ আই নাই, আর আমার পোলারে কি খাওয়ায় তুই রাজি করালি, যার জন্য আমার পোলাও তোর চায় না, যার কারণে তোর থুইয়েই বাড়ি থেকে বাইরে গেল। কি বলছেন এসব? হ্যাঁ না, আমি বিশ্বাস করি না। ডাকতে ডাকতে তো না করলে দেখ আসলে কি বাড়িতে। এটা হতে পারে না যে ও আমাকে পছন্দ করে বিয়ে করেছে। এখন কোনো কথা শুনতে চাই না বাবা, ওই নাতি কান্না কাইন্দা কোনো লাভ নাই, সিধা আমার বাড়ি থেকে আমার বাইরে গেল। না, আমি আমার স্বামী ছাড়া বেরোবো না। বাইরে যাবি না? না। ওঠ আবার এ বাড়িতে লেখতে ঠ্যাং ভেঙে ভালাম। আমি কালো বলে কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। যে আমাকে নতুন করে বিয়ে স্বপ্ন দেখালো সেও আমাকে ছেড়ে যখন চলে গেছে, আমি আর বাঁচতে চাই না, আমাকে আর কেউ বাঁচাতেও পারবে না, আমি মরে যাবো।